দর্শক জানিয়ে দিচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের নদী অববাহিকার হালকা কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক এই মুহূর্তে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। আমাদের হাতে এই মুহূর্তে আছেন সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রাগুলো। ঢাকা বিভাগের দিকে যদি নজর দেই, ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে 27.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে 12.9 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 15.9 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 26.9 এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে 27.3 এবং সর্বনিম্ন 12.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। রংপুর বিভাগে 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বরিশাল বিভাগে আমরা যদি পর্যবেক্ষণ করি, দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 11.2 ডিগ্রি সেলসিয়াস। দর্শক এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজকের সূর্যাস্ত এবং সূর্যোদয় সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:23 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধে 5:10।